মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা বেশি পছন্দ করে? মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা পছন্দ করে? হ্যাঁ, একটু জোরে কথা বলেন, না হলে ওইটা একটু রাখেন, বোঝাটা রাখেন। হ্যালো বন্ধুরা, আমি রেশমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কাউকেই পাচ্ছি না, দেখি এবার কেউ আসে কি না। একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, খুঁজে দেখি কেউ আছে কি না। সবাই আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আজকে অনেক মজার একটা ধাঁধা নিয়ে এসেছি, অবশ্যই অনেক মজা হবে, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অপেক্ষা করতে করতে কেউ চলে যাবেন না আবার। হ্যাঁ, তো থাকেন, দেখি কে আসে। মেয়েদের এই তো চলে আসতেছে আমাদের একটা ভাইয়া না কি জানি। হ্যালো ভাইয়া, একটু সময় হবে, একটু কাছে আসেন। কোথায় যাচ্ছেন? এগুলো মাথায় করে নিয়ে খেত বাড়ি যাইতেছি। ও, আপনার ওইটা কি একটু রাখা যাবে? হ্যাঁ যাবে। তো ওইটা নিয়ে আমি যদি 2 মিনিট সময় আপনাদের সাথে কথা বলি তখন খারাপ লাগবে না? না লাগবে না। তো যাই হোক, আমি আসছি। হ্যাঁ, আমি বেশি সময় নিতে চাচ্ছি না আপনার কাছে, কারণ আপনি একটা বোঝা নিয়ে আসেন, বেশি সময় নেওয়া মানে ঠিক হবে না। যাই হোক, আমি আসছি একটা ধাঁধার চ্যানেল থেকে। ধাঁধা দেখছেন কখনো? দেখছি। ও, তাহলে আমি আপনাকে প্রশ্নটা করি, কারণ আপনার মাথায় একটু বোঝা আছে, এই জন্য বেশি সময় নিতে যাচ্ছি না। মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা বেশি পছন্দ করে? মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা পছন্দ করে? হ্যাঁ, একটু জোরে কথা বলেন, না হলে ওইটা একটু রাখেন, বোঝাটা রাখেন। হ্যাঁ, একটু সামনে আসেন। বলছি, আমার প্রশ্নটা ছিল এরকম যে মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা বেশি পছন্দ করে? বিয়ে করেন নাই? করছি। তাহলে ওই হচ্ছে আমাদের ভাবির কি ভালো লাগছিল যার জন্য আপনি আমার ভাবিকে বেশি পছন্দ করেন? কেন এক্সাইটেড কেন এত? কি বলেন, অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ ভাবে কিন্তু বিষয়টা নেওয়া যাবে না, কারণ যেটা উত্তর হবে অবশ্যই ভালো কিছু হবে, খারাপ ভাবে মানে এটা নেওয়া যাবে না। কি হবে? দুধ হবে। কি হবে ভাই? ভাই ভাই কি বলছে আপনি শুনেন ভাই। আচ্ছা যাই হোক, উত্তরটা কি দিতে পারবেন? চুল হবে। চুল? কিভাবে চুল হবে? চুল লম্বা হবে, লম্বা দেখে তো মানুষ একটা ইচ্ছে করে, প্রসন্ন করে, বলে চুল আছে, মানাঙ্গতিক আছে। চুল থাকলে বেশি ভালো লাগে মেয়েদেরকে। দাসি হোক, অ্যান্সারটা কি আমি নিবো জানি না, দেখি আর একটু। তো চুল এখন তো ইদানিং আছে, অনেক মেয়েরা তো চুল ছোট ছোট রাখে, চুল কাটে, পার্লারে যায় কাটে, তাদেরকে কি ভালো লাগে না? লাগে, কিন্তু বড় চুল হলে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ। তো আমাদের ভাবির চুল কি অনেক বড়? হ্যাঁ, বিশাল বড়। এই চুল দেখে পছন্দ করছে? হ্যাঁ। ভাবি দেখতে সুন্দর না? হ্যাঁ, দেখতেও সুন্দর। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই এখনো, হয় নাই না, নেন নাই নাকি? না নেই নি। কবে নিবেন? দেরি আছে, এত দেরি। বিয়ে করছেন কয় বছর? বিয়ে মেলা বছর করছি। মেলা বছর মানে কত? 13 সালে করছি, 8 বছর, 9 বছর আছে। 13 সালে বিয়ে করছেন, 9 বছর, এখনো বাচ্চা নেন নাই, এটা কি মেনে নেওয়া যায়? তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলেন কেন? বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? করে। তাহলে বাচ্চা নেন নাই কেন? অবশ্যই বাচ্চা নেবেন। আর দর্শক, যেটা হচ্ছে না বললে নয়, আমি বুঝতেই পারিনি যে উনি এইভাবে অ্যান্সারটা দিতে পারবে। আসলে অ্যাকচুয়ালি রাইট, আমার মনে হয় মাথার চুল মেয়েদের আসলে সৌন্দর্যের বিষয় অনেক কিছুই থাকে মেয়েদের ভিতরে, কিন্তু মাথার চুলটা হলো যত বড় লম্বা চুল হবে তত বেশি কিন্তু মেয়েদেরকে সুন্দর লাগে। তো আমার প্রশ্নের অ্যান্সারটা আমি পাইছি, আমার প্রশ্নটা ছিল এরকম
যে মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা বেশি পছন্দ করে, 100% মাথার চুল। আপনারা কেউ নেগেটিভ ভাবে বিষয়টা নেবেন না, আর উনি আমাদেরকে সঠিক অ্যানসার দিয়ে দিছে, এই জন্য ওনার কাছে ওনার জন্য রইলো শুভকামনা। তো আর কিছু বলতে চাচ্ছেন বলেন একটু শুনি। না আর কি বলবো, গান বলতে পারেন না? এই যে ধাঁধার উত্তরটা আপনি দিতে পারলেন, এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনি কি প্রস্তুত ছিলেন বলতে পারবেন এরকম কিছু? হ্যাঁ। ওরে বাবা, এটাও প্রস্তুত ছিলেন? কন্টিনিউ কি ধাঁধা দেখেন নাকি? হ্যাঁ সব দেখি। এই জন্য মুখস্থ হয়ে গেছে না দেখতে দেখতে? আপনি কি আমারে দেখছেন এর আগে কখনো? হ্যাঁ। আমারেও দেখছেন? ওরে বাবা, যাই হোক ভালো লাগছে। তো আপনার জন্য অনেক শুভকামনা রইল, আপনার বুজেট নিয়ে আপনি এখন আসতে পারেন। দর্শক দেখছেন তো কেমন ট্যালেন্ট, দেখে মনেই হয় না যে উনি আসলে পারবে বা বলতে পারবে এরকম কিছু। কিন্তু আমাদের কথাগুলো শুনতে যদি একটু খারাপ লাগে, কিন্তু বিষয়টা কিন্তু ওই রকম না, সব প্রশ্নের অ্যান্সারই কিন্তু পজিটিভ হয়। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট এপিসোড নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।